হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি, আশা করব তোমরাও খুবই ভালো আছো। তো আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। যেহেতু আমাদের টপিক হলো WBCS, সেই কারণে BCS-এ হিস্ট্রি একটা মেন রোল প্লে করে। তো সেই জন্য আমরা কোনোভাবে হিস্ট্রিকে স্কিপ করতে পারবো না, বা এর কোনো শর্টকাট ওয়ে নেই যে যেখান থেকে আমরা হিস্ট্রি পড়ে নিলাম বা চটজলদি কিছু শিখে নিলাম বা মগজস্থ হয়ে গেল, এরকম কোনো ট্রিক্স বা কোনো কিছু ওয়ে নেই। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হিস্ট্রি ইন ডিটেলসে পড়তেই হবে। তো এখানে আমি মেনলি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রিলিবেস। এটা কিন্তু মেন ওরিয়েন্টেড নয়। হ্যাঁ, মেনের জন্য কিছুটা হলেও কাজে লাগতে পারে, কিন্তু পুরোপুরি মেন ওরিয়েন্টেড এটাকে বলা যাবে না। তাই আজকে যে টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে বার্থ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। মানে এখানে হিস্ট্রির উপর যে আমাদের যে মডার্ন পার্টটা আছে সেখানে ন্যাশনাল কংগ্রেসের যে রোল, বা কী জন্য ন্যাশনাল কংগ্রেস এখানে এসছে, এখানে এটার ভূমিকা কী, এটা এখানে কেনই বা দরকার, সেটা আমরা এখানে ইন ডিটেলসে আলোচনা করব। হিস্ট্রি নিয়ে প্রথমে আলোচনা করার আমার কাছে কয়েকটা কারণ আছে, সেগুলো আমি তোমাদেরকে বলি। যে BCS-এর ওপর আমাদের অনেকগুলোই সাবজেক্ট ভ্যারি করে, তার মধ্যে সবচেয়ে যেটা মেন রোল প্লে করছে সেটা হচ্ছে হিস্ট্রি, কারণ এখানেই সবচেয়ে বেশি নাম্বারটা লুকিয়ে থাকে। তো আমার মনে হয় যে এখানটাই যদি কেউ স্কোর বেশি করতে পারে বা এখানে নাম্বার তোলাটা অনেকটাই ইজি থাকে, তো সেক্ষেত্রে তারা মেন যে স্কোরিং পয়েন্টটা থাকে সেখান থেকে অন্যদের তুলনায় তারা অনেকটা এগিয়ে যাবে, ফর প্রিলি অর ফর মেন। তো তার জন্য আমি আজকে হিস্ট্রির উপর যতটা সম্ভব তোমাদেরকে আপ টু ডেট করার চেষ্টা করছি আরও সহজভাবে। এই টপিকের উপর এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, কারণ আমিও অনেক ইউটিউব ঘেটেছি যে এই ন্যাশনাল যে কংগ্রেস যেটার উপর যে কোনো ইজি ওয়েতে কোনো ভিডিও দেখার জন্য, যাতে করে সহজ ট্রিক্সের দ্বারা এগুলো আমি মনে রাখতে পারি। এত এত ইনফরমেশন পরীক্ষার সময় মনে রাখা সম্ভব হয় না, কোনো না কোনোভাবে ঠিক আমরা ভুলে যাই। আমরা সে যে যাই বলুক না কেন যে আমি এতক্ষণ পড়ছি, ও অতক্ষণ পড়ছে, কিন্তু একটা বেসিক ন্যাচার তো আছে না, যেটাতে মনে থাকাটা খুবই ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। তো তার জন্য আমি এসেছি যে সহজভাবে তোমাদের কাছে কীভাবে পৌঁছানো যায়। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় বুঝতে বা কোনো রকম ভালো না লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক। তো শুরু করছি, দ্য বার্থ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম। শুনেই বুঝতে পারছো যে এটা কীভাবে এগোতে চলেছে। একদম প্রথম থেকে এটা আমি শুরু করছি যাতে তোমরা খুব সহজভাবে বুঝতে পারো। তো প্রথমে আসি এটার একটা ব্যাকগ্রাউন্ড, এটা কেন হলো, কী দরকার ছিল, এটা না হলে কি হতোই না। তো এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড প্রসেসে নিয়ে এসেছি। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখছি এটা একটা ফর্মড হচ্ছে কত সালে, 1883, 1883 সালে, 1883 খ্রিস্টাব্দে কলকাতায় যে একটা সম্মেলন হয়েছিল, একটা প্রদর্শনী হয়েছিল, সর্বভারতীয় প্রদর্শনী, সেটা সেখান থেকেই এই কংগ্রেস উঠে আসে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা যে সাম্যক ধারণা এই জায়গা থেকেই কিন্তু প্রথম উঠে আসে। অ্যান্ড 1884 এই সময় যে অল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল যে একটা মিটিং হয়েছিল সেখান থেকেই কিন্তু এই জাতীয় কংগ্রেসের যে প্রতিষ্ঠা তার রাস্তাটা কিন্তু প্রশস্ত হয়েছিল, শক্তিশালী হয়েছিল। আর এখানে আরেকটা কথা আমি এখানে বলতে চাইছি যে 1884-এ যে অ্যানুয়াল কনভেনশনটা হয়েছিল না, সেখানে থিওসফিক্যাল সোসাইটি বলে একটা সোসাইটি যেটা মাদ্রাসে গঠন করা হয়েছিল, অ্যান্ড এখানে অ্যালান অক্টাভিয়াম হিউম এখানে প্রপোজ করেছিল দ্য ফর্মেশন অফ দ্য কমিটি। এখানে আরেকটা জিনিস বললাম, দ্য ফার্স্ট ইনভেনশন যেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এখানেই তার
প্রথম সৃষ্টি হচ্ছে। তো এবার আমরা যে নেক্সট পয়েন্ট দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যে যে একটা প্লেস ঠিক করা হয়েছিল এবং সেটা পরবর্তীকালে সেটা ফেলড হয়ে যায়। হোয়াই? দ্য ফার্স্ট সিজন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেখানে যে একটা ভেনিউ তারা ঠিক করেছিলেন যেটা ফার্স্ট মিটিং হবে, ওয়াজ চেঞ্জ ফ্রম পুনে টু বম্বে ডিউ টু দ্য আউটব্রেক অফ কলেরা ইন পুনে। সো এখানে বুঝতেই পারছো যে সেই সময় মহামারী এসেছিল, আমাদের এখনও দেশে এসছে, যেটাকে আমরা করোনা বলছি বা COVID-19। তো সেই সময়ও আমাদের দেশে একটা মহামারী এসেছিল, কলেরা। তো সেই কারণে যে সেট আপ করা হয়েছিল, যে লোকেশনটা আমাদের করা হয়েছিল পুনে, সেই পুনেটা চেঞ্জ হয়ে বোম্বেতে হয়েছিল ডিউ টু দ্য আউটব্রেক অফ কলেরা। এরপর আসি থিওসফিক্যাল সোসাইটি, যেখানে আমরা প্রথমেই বললাম থিওসফিক্যাল সোসাইটির ব্যাপারে, যেটা কিনা মাদ্রাসে হয়েছিল আর অ্যালান অক্টোভিয়াম হিউম যিনি প্রপোজ করেছিলেন সেইখানে, যে এই কমিটিটাতে ন্যাশনাল কংগ্রেসের কথা বলা হয়েছিল প্রথম। তো এরপর আসছি আমরা হু ইজ অ্যালান অক্টোভিয়াম হিউম বা এও হিউম। ইনি সেই যিনি একজন রিটায়ার ব্রিটিশ মেম্বার ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসের। কি বললাম, অ্যালান অক্টোভিয়াম হিউম ওয়াজ এ রিটায়ার ব্রিটিশ মেম্বার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। হি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ফাউন্ডেশনস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1885। যিনি কিনা 1885 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে একটা বিশাল বড় রোল প্লে করেছিলেন। এরপর আমরা যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্য মেম্বারশিপ, মানে এখানে মেম্বার কতজন ছিলেন। তো এখানে আমি কিছু কিছু নাম বলছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং তারা সকলেই খুব অ্যাক্টিভ মেম্বার ছিলেন। তো আমি চাইবো যে তোমরা কোনো একটা খাতা বা পেনে এগুলো নোট ডাউন করে রাখতে, যাতে পরে আর এই ভিডিওটা দেখলেই তোমাদের আরও একবার রিপিট হয়ে যায়। তো চলো সেই নামগুলো একটু জেনে নিই। যেটা হচ্ছে প্রথমেই তোমরা পেয়ে গেছো অ্যালান অক্টোভিয়াম হিউমের নাম, তার সাথে অ্যাড হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা এসএন ব্যানার্জি, নরেন্দ্র মোহনাথ সেন, সুব্রহ্মণ্য আয়ার, পি আনন্দ চার্লু, সর্দার দয়াল সিং, লালা শ্রীরাম, কেটি তিংলা অ্যান্ড অবভিয়াসলি ভি এন মন্ডালিক। অ্যাগেন আই রিপিট, এ ও হিউম, এসএন ব্যানার্জি, নরেন্দ্রনাথ সেন, সুব্রহ্মণ্য আয়ার, পি আনন্দ চার্লু, সর্দার দয়াল সিং, লালা শ্রীরাম, কেটি তিংলা অ্যান্ড ভি এন মন্ডালিক। দে আর দ্য ভেরি অ্যাক্টিভ মেম্বার ফর ন্যাশনাল কংগ্রেস, ফর অবভিয়াসলি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অ্যান্ড দ্য সেকেন্ড অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ উই শো দ্যাট দ্য ন্যাশনাল কনফারেন্স, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ওয়াজ হেল্ড ইন 1883 অ্যান্ড 1885 আন্ডার দ্য গাইডেন্স অফ সুরেন্দ্রনাথ ব্যানার্জি অ্যান্ড আনন্দমোহন বোস। দে আর দ্য ভেরি ইম্পর্টেন্ট মেম্বার অ্যান্ড অবভিয়াসলি দে প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সো দিস ইজ দ্য টোটাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ ওভার। হিয়ার ইজ আওয়ার অ্যানাদার স্লাইড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট পয়েন্ট, হাউ কংগ্রেস ফর্মড। তো কংগ্রেস যেটা ছিল সেটা কীভাবে এটা তৈরি হচ্ছে, তো যে কংগ্রেস যে ওয়ার্ড, দ্য ভেরি ওয়ার্ড অফ কংগ্রেস ওয়াজ বরোড, যেটা ধার করা হয়েছিল ফ্রম নর্থ আমেরিকা হিস্ট্রি। তো নর্থ আমেরিকান হিস্ট্রি থেকে এই কংগ্রেস ওয়ার্ডটা জন্ম নিয়েছিল, মানে এখান থেকে নিয়ে আসা হয়েছিল। আর বলা হয় দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ আ বডি ফর্মড ফর ফ্রিডম। ফ্রিডম হোয়াট? ফ্রিডম অফ ইন্ডিয়া ফ্রম ফরেন রুল। ইট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড দ্য ওল্ডেস্ট ডেমোক্রেটিক অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। তো এইটাই ন্যাশনাল কংগ্রেসের সম্পর্কে বলা হয়ে থাকে। আর যেটা সৃষ্টি হচ্ছে 1885 হিউমের উদ্যোগে। নাও আওয়ার সেকেন্ড পয়েন্ট ইজ দ্য কংগ্রেস ফর্মেশন ইন ডিসেম্বর 1885। এখানে কংগ্রেসের 1885 কংগ্রেসের যে সভা সেটা সৃষ্টি হচ্ছে,
আর এটার মধ্যে ফার্স্ট সিজন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ হেল্ড অন December 28, 1885 কোথায় হয়েছিল অ্যাট তেজপাল সংস্কৃত কলেজ বোম্বে আন্ডার দ্য প্রেসিডেন্সিপ অফ উমেশচন্দ্র ব্যানার্জি। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে যে উমেশচন্দ্র ব্যানার্জি আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই দুটো নাম কিন্তু খুবই কনফিউশন সৃষ্টি করে। পরীক্ষার সময় এই কোশ্চেনটা বারবার আসে যে কার তদারকিত্বে বা কার উপস্থাপনাতে এই জাতীয় কংগ্রেসটা সৃষ্টি হয়েছিল। এখানে অবশ্যই তোমরা লিখবে যে উমেশচন্দ্র ব্যানার্জি। তো আমি আরও একবার বলে দিচ্ছি, উমেশচন্দ্র ব্যানার্জির প্রেসিডেন্সিপে বোম্বেতে তেজপাল সংস্কৃত কলেজে 28 December 1885 ন্যাশনাল কংগ্রেসের যে মেন অ্যান্ড ফার্স্ট সিজন সেটা হয়েছিল। এরপর আমরা যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, দ্য গাইডেন্স অফ সুরেন্দ্রনাথ ব্যানার্জি অ্যান্ড এম বোস, আনন্দমোহন বোস, এই দুজন ছিলেন একজন অ্যাক্টিভ মেম্বার। আমি প্রথমেই বলেছি তাদের গাইডেন্সে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সে যেটা প্রথম হয়েছিল সেই সভাটা অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেম্বার, এখানে কে কে মেম্বার ছিলেন। ফার্স্ট অফ অল সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি, আনন্দমোহন বোস, এই কয়েকজনের নাম মনে রাখলেই তোমাদের চলবে। তো এখানে আমি আরও একবার বলে দিচ্ছি যে এখানটায় আমরা কী কী দেখলাম। প্রথমে আমরা যে পয়েন্টটা দেখলাম সেটা হচ্ছে হোয়াট কংগ্রেস ইজ, কংগ্রেসের কথাটা আমরা কোথা থেকে পেলাম, নর্থ আমেরিকান হিস্ট্রি থেকে এই কংগ্রেস ওয়ার্ডটা বড় করা হয়েছে। নেক্সট ফরমেশন অফ কংগ্রেস, যেটা সেট আপ হচ্ছে December 28, 1885, দ্য লোকেশন ওয়াজ দ্য গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ অ্যাট বোম্বে, কাদের নেতৃত্বে, আন্ডার দ্য প্রেসিডেন্সি অফ উমেশচন্দ্র ব্যানার্জি। ব্যাস এইটুকুই ছিল আমাদের আজকের সেকেন্ড স্লাইড। এরপর আমরা আসছি নেক্সট স্লাইডে, এখানে আমরা যে পয়েন্টটা আসছি সেটা হচ্ছে কংগ্রেসের রিপ্রেজেন্টেশন। এখানে কি হচ্ছে যে বোম্বে এবং ক্যালকাটার মধ্যে যেটা একটা লিডিং রোল তারা প্লে করেছিলেন, তার মধ্যে যেটা কংগ্রেসের প্রথম অধিবেশনে হয়েছিল মোট 9টা প্রস্তাব গৃহীত হয়েছিল। এরপর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কংগ্রেসের ফরমেশন। In 1886 দ্য ডেলিগেটস টু কংগ্রেস বিকাম 436 ফ্রম 72। ইট মিন্স প্রথমে আমরা যে কংগ্রেসের ফার্স্ট সভাটা শুরু হয়েছিল সেখানে 72 জন ডেলিগেটস ছিলেন, তারপর সেটা বেড়ে দাঁড়ায় 436। অ্যান্ড মডারেট লিডার্স ডমিনেটেড দ্য কংগ্রেস ইন ইটস আর্লি ফেজ। তার মধ্যে কংগ্রেসের প্রথম অধিবেশনে মোট 9টি প্রস্তাব গৃহীত হয়েছিল। এর মধ্যে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য ছিল সেটা হচ্ছে শাসন ব্যবস্থার ত্রুটি দূর করার জন্য রাজকীয় তদন্ত কমিশন গঠন করেছিলেন, দ্বিতীয়ত হচ্ছে আইনসভার ভারতীয় সদস্যদের নিয়োগ, এবং ভারত ও ইংল্যান্ডে এই একই সময় ICS পরীক্ষা গ্রহণ হয়েছিল। এরপর আমরা যে নেক্সট পয়েন্টে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফেস দ্য প্রবলেম। কংগ্রেসের কমিটি তো গঠন হয়েছে কিন্তু কোনো প্রবলেম ফেস করবে না এটা তো হতে পারে না। তো সেইখানে আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান অ্যান্ড রাজা সাও অপোজড ইট, ইট হ্যাড দ্য ব্লেসিংস অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। স্যার সৈয়দ আহমদ খান ওয়াজ লয়াল টু দ্য ব্রিটিশ ফর দ্য কজ অফ মুসলিম আপলিফ্টমেন্ট, মানে তিনি চেয়েছিলেন যে মুসলিম আপলিফ্ট করার জন্য তাকে যতটা লেবার দিতে হয় তিনি ততটাই দেবেন, কিন্তু ইন্ডিয়াতে তিনি হিন্দুদের জন্য কিছু করবেন না। আর এই জায়গাটাতেই আসেন উমেশচন্দ্র ব্যানার্জি, যিনি ছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট। হি ডিফাইন্ড কংগ্রেস অবজেক্টিভ প্রমোশনস অফ পার্সোনাল ইন্টিমেসি অ্যান্ড ফ্রেন্ডশিপ অ্যামাং অল ইন্ডিয়ানস অ্যান্ড রিমুভাল অফ প্রেজুডিস বেস অন দ্য ক্যাসক্রিড অ্যান্ড রিজিওনাল ডিফারেন্স। এখানে উমেশচন্দ্র ব্যানার্জি আসছেন এবং তিনি প্রথম আমাদেরকে দিকদর্শনের যে ফার্স্ট স্টেপ সেটা তিনি নিচ্ছেন।
এরপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। এখানে আমরা কিছু একটা শর্ট নোট দেখতে পাচ্ছি যেটাতে কিছু পয়েন্ট আউট করে এখানে বলা আছে, তো তোমরা এগুলো একটু নোট ডাউন করে নিতে পারো। ফার্স্ট অফ অল যেটা দেখছি সেটা হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট অফ INC, দ্যাট মিন্স ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তিনি হচ্ছেন উমেশচন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি। দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওমেন ফার্স্ট প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট, এই দুটোর মধ্যে খুবই গুলিয়ে যায়। তো এখানে যেটা মনে রাখতে হবে যে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট যিনি আসছেন তিনি হচ্ছেন অ্যানি বেসেন্ট, 1970, অ্যান্ড আমাদের যে ইন্ডিয়ান যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন সরোজিনী নাইডু। তারপর আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন বদরুদ্দিন তায়েবজি। সেকেন্ড ওয়ান ইজ ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট হচ্ছে জর্জ ইউল। নোটের জায়গায় আমি আরও কিছু কথা বলে রাখি, যেমন তোমরা এগুলো নোট ডাউন করে রাখবে, যেমন প্রথমে হচ্ছে কংগ্রেসের ইতিহাস যিনি রচনা করেছেন তিনি হলেন ডক্টর পট্টভী সীতারামাইয়া। তারপর যে পয়েন্টটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ব্রিটিশ ভারতের শেষ ও স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি ছিলেন আচার্য JB কৃপালনী। তারপর আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে নেহেরু মোট 3 বার এবং মহাত্মা গান্ধী টোটাল 1 বার কংগ্রেসের সভাপতিত্ব পদ অলঙ্কৃত করেছিলেন। কি বললাম, নেহেরু মোট 3 বার এবং মহাত্মা গান্ধী জাস্ট 1 বার কংগ্রেসের সভাপতিত্ব পদ অলঙ্কৃত করেছিলেন। নেক্সট ওয়ান ইজ সুভাষচন্দ্র বোস, যেটা আমি আগেই বললাম যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন হরিপুরাতে 1938-এ, তিনি প্রথম নির্বাচিত ছিলেন, প্রথম নির্বাচিত সভাপতি। এর আগে সবাইকে সিলেক্টেড হতো, ইলেকশন হতো না, ইলেক্ট করা হতো না। তো যতক্ষণ ইলেকশন পর্ব চলত সেই সময় ছিলেন গান্ধীজি লাস্ট ওয়ান যিনি কিনা তাকে সিলেক্ট করা হয়েছিল, মনোনয়ন করা হয়েছিল, আর সুভাষচন্দ্রই প্রথম যাকে নির্বাচিত হয়ে তিনি সভাপতিত্ব পদ লাভ করেছিলেন। তো এই গেল আমাদের এখানে মেন মেন পয়েন্ট যেটাতে আমরা শর্ট নোটের মধ্যে সবগুলো রেখেছি। আমি আবারও বলছি তোমরা এগুলো খাতাতে নোট ডাউন করে রাখবে। তো আজকের জন্য এতটাই, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি কোনো জায়গায় ভিডিওটাতে বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম ফেস করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, আমিও এটাকে রিকভার করার চেষ্টা করব। টিল দেন, টাটা।